কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি আজ নির্বাচন কমিশনের সহায়তায় নতুন ভোটারদের জন্য এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। বিধাননগরের সিবিসির দফতরের এই কর্মশালায় 5টি কলেজের ছাত্রছাত্রীরা যোগ দেয়। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, উপমুখ্য নির্বাচন কমিশনার সুব্রত পাল নতুন ভোটারদের ভোটদানের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। দু নম্বর যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে জায়গায় নাম তুলতে চাইছো সেই জায়গার বাসিন্দা হতে হবে, মানে সাধারণভাবে বসবাস করতে হবে সাধারণভাবে। আর 3 নম্বর হচ্ছে 18 বছরের বেশি বয়স, ওই যে 3-4টে ডেট বললাম, এখন 4টে ডেট হয়ে গেছে, ওই ডেট যে কোনো একটা ডেটে 18 বছর বয়স হতে হবে। এই মুহূর্তে যদি আমরা ইলেকট্রাল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করি তাহলে কিন্তু ইলেকট্রাল ডেমোক্রেসি অনেক বেশি ভাইব্রেন্ট হবে, প্রাণবন্ত হবে, তোমাদের অংশগ্রহণটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ।